আজ আমাদের গন্তব্য হেতমপুর রাজবাড়ি, হেতমপুর গ্রাম। আমরা বোলপুর স্টেশন থেকে একটি অটো নিয়ে চলেছি হেতমপুরের উদ্দেশ্যে, হেতমপুর, মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর। আপাতত এই ভিডিওটিতে আমরা হেতমপুর গ্রাম এবং হেতমপুর রাজবাড়িটি দেখব। হেতমপুরের অন্যান্য মন্দির, দ্রষ্টব্য স্থান, হেরিটেজ প্লেস এইগুলোই দেখব। হেতমপুর যাওয়ার রাস্তায় আপনারা দেখতে পাবেন দুদিকে সবুজ বনানী। এছাড়াও ইলামবাজার জঙ্গল পড়বে, যে জঙ্গলটি অসাধারণ মনোরম। এই জঙ্গলে অনেক সিনেমার শুটিং হয়েছে, যেরকম দুর্গেশগড়ের গুপ্তধন, গুপ্তধনের সন্ধানে। আমরা যখন যাচ্ছিলাম তখন একটি তামিল সিনেমার শুটিং চলছিল। যাই হোক, এগুলো তো আছেই, প্রধান প্রসঙ্গে আসি হেতমপুর। লাল মাটির জেলা বীরভূম পর্যটকদের খুব প্রিয় গন্তব্য। এখানেই রয়েছে শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের স্বপ্নের বিশ্বভারতী। এছাড়াও রয়েছে বক্রেশ্বর, তারাপীঠ, মামা ভাগ্নে পাহাড়, আরও অনেক কিছু, নলহাটি। সব মিলিয়ে দেখার জায়গা অনেক। তুলনায় অনেকটাই কম পরিচিত হেতমপুর। হেতমপুর গ্রামটি গ্রাম হলেও একটি বর্ধিষ্ণ গ্রাম, শহরের মতোই। এটি দুবরাজপুরের পাশেই সিউড়ি সদর মহকুমার মধ্যে পড়ে। কলকাতা থেকে হেতমপুরের দূরত্ব মোটামুটি 210 থেকে 220 কিলোমিটার। সড়কপথে গেলে ইলামবাজার হয়ে যেতে হয়। এখানে খুব পুরনো জমিদার বাড়ি রয়েছে, জমিদার বাড়ি অথবা রাজবাড়ি বলা চলে, একটি নয়, প্রায় তিনটি। এছাড়াও অনেক মন্দির রয়েছে, প্রায় 350, 400, 450 বছর পুরনো। জায়গাটির আদি নাম রাঘবপুর। এটি তখন জমিদার রাঘব রায়ের অন্তর্গত ছিল। পরবর্তীকালে রাজনগরের রাজার অধীনেই জমিদার ছিলেন, কিন্তু তিনি বিদ্রোহ করে বসেন, তাই তাকে দমন করতে হাতেম খানকে পাঠান রাজা। রাজনগর বর্তমানে ঝাড়খণ্ড লাগোয়া। হাতেম খান বিজয়ী হলে তার নামে এলাকার নামকরণ হয় হাতেমপুর, যা কালক্রমে হেতমপুর হয়ে ওঠে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইলামবাজার এসে গেছি। এখান থেকে ডান দিকে রাস্তা ধরে যেতে হবে হেতমপুর, বাঁ দিকে চলে যাচ্ছে জয়দেব কেন্দুলি। চলে এসেছি হেতমপুর। এটি একবারে যেটি পুরনো রাজবাড়ির অংশ সেইটি, দুদিকে দুটি হাতি সুঁড় তুলে অভ্যর্থনা জানানোর জন্যে অপেক্ষা করছে। যাই হোক, পরবর্তীকালে হেতমপুরের শাসক হন চৈতন্যচরণ চক্রবর্তী। ধীরে ধীরে সমৃদ্ধির শিখরে পৌঁছতে থাকে গোটা অঞ্চল। তার বংশধর রাধানাথকে ব্রিটিশ সরকার মহারাজা উপাধিতে ভূষিত করেন। 1905 সালে রাজা রামরঞ্জন তৈরি করেন একটি বিশাল প্রাসাদ, যা রঞ্জন প্যালেস নামে খ্যাত। যদিও এই আমরা এখন যেটি দেখতে যাচ্ছি এটি সব থেকে পুরনো রাজবাড়ি, যা একটি স্কুলকে দেওয়া হয়েছে। স্কুলটিও বন্ধ হয়ে গেছে, কারণ রাজবাড়িটির আর সামনের গেট ছাড়ার কোনো কিছুই অবশিষ্ট নেই। আবার ফিরি সেই রঞ্জন প্যালেসে। রঞ্জন প্যালেসে মোট 999টি দরজা। যেহেতু হাজারদুয়ারির সম্মান রক্ষা করতে হতো, তাই হাজারদুয়ারিতে 1000টা দরজা, কিন্তু রঞ্জন প্যালেসে ঠিক একটি দরজা কম রাখা হয়, তাই এটি 999টি দরজার প্যালেস হয়ে থাকে। বাড়িটি ইউরোপীয় রীতি অনুসরণ করে বানানো, ভিক্টোরীয় এবং গথিক স্থাপত্যের মিশ্রণ। রাজ পরিবারের প্রতীক হিসেবে বাড়িটির ভিতরে আছে হরিণ, একশৃঙ্গ ঘোড়া, ফাঁকা এক বৃত্ত। দোতলায় ফুটিয়ে তোলা হয়েছে বিষ্ণু পুরাণ, রামায়ণের নানা দৃশ্য। রামরঞ্জনের ছেলে কমলারঞ্জন ছিলেন শিল্পকলার প্রকৃত সমজদার। ইংল্যান্ড থেকে আনা
হয়েছিল একটি পিতলের রথ, যেটিও বাড়িতে রাখা আছে। যদিও এখন বাড়িতে প্রবেশ নিষিদ্ধ, বাড়িটিতে প্রবেশ করা যায় না, তাদের পরিবার বাস করে এবং বাড়িটিতে প্রবেশ করতে গেলে আলাদাভাবে তাদের পারমিশন নিয়ে দেখা যায়। আমরা ভিতরের বাড়িতে যেতে পারিনি। এটি তো সবথেকে পুরনো রাজবাড়ি, যেটি একদম ভঙ্গুর পরিস্থিতিতে আছে, যার দরজা এবং প্রবেশের অংশ ছাড়া কোনো কিছুই অবশিষ্ট নেই। এছাড়া হিতমপুর গ্রামে অনেক শিব মন্দির আছে, যেরকম চন্দ্রনাথ শিব মন্দির আছে, দেওয়ান শিব মন্দির আছে, রঞ্জন প্যালেসটিতে অনেক সিনেমার শুটিং হয়েছিল। এটি যেরকম দেখুন চন্দ্রনাথ শিব মন্দির, এখানে প্রত্যেকটি শিব মন্দিরই প্রায় 350-400 বছর পুরনো, যেগুলি বিষ্ণুপুর ঘরানার, অর্থাৎ বাংলার মন্দিরগুলি যেরকম হয় সেই বিষ্ণুপুর ঘরানার মন্দির এবং টেরাকোটার কাজ মন্দিরের মধ্যে বিদ্যমান। এই টেরাকোটার কাজগুলি বহু মূল্যবান, সেই জন্য দেখুন সমস্ত ব্লকগুলি আস্তে আস্তে চুরি হয়ে যাচ্ছে। এইগুলি সাধারণ মানুষ খুলে নিয়ে গিয়ে বিক্রি করে দিচ্ছে পুরাতত্ত্ববিদদের কাছে, এই জন্য মন্দিরের কারুকার্য নষ্ট হচ্ছে। আমরা চন্দ্রনাথ শিব মন্দির দেখলাম, উল্টো দিকেই আছে আরও কিছু শিব মন্দির যেগুলো সরকারের তরফ থেকে ঠিক করা হয়েছে, প্লাস্টার করা হয়েছে, কিন্তু সেই পুরনো আমলের কারুকার্য আর কোথায়? পুরনো আমলে কারুকার্য করা সম্ভব নয়, শুধুমাত্র সাধারণ প্লাস্টার করে এগুলোকে রক্ষা করা হয়েছে। চন্দ্রনাথ শিব মন্দির থেকে কিন্তু ওই ব্লকগুলি যেগুলো চুরি হয়ে যাচ্ছে এ ব্যাপারে সরকারের থেকে আশা করছি সরকার এটিকে হেরিটেজ ঘোষণা করে এটিকে রক্ষা করবে। দেখুন চন্দ্রনাথ শিব মন্দিরের অসাধারণ কারুকার্য। এখানে একটি বিষয়ে দ্রষ্টব্য, যে কোনো বিষ্ণুপুর ঘরানার মন্দিরগুলিতে পোড়ামাটির কাজে রামায়ণ, মহাভারত, দেবী দুর্গার বিভিন্ন গল্প ফুটিয়ে তোলা হয়, কিন্তু এক্ষেত্রে দেবী দুর্গাদেরও উপরে স্থান পেয়েছে রানী ভিক্টোরিয়ার মূর্তি, প্রতিমূর্তি, যেহেতু ওনাদের কাছ থেকেই রাজ উপাধি এনারা পেয়েছিলেন, তাই এনারা ভগবানেরও উপরে স্থান দিয়েছেন রানী ভিক্টোরিয়াকে। এটি রঞ্জন প্যালেস, রঞ্জন প্যালেসটিও একটি কলেজকে দান করা হয়েছে, দান নয়, কলেজকে ভাড়া দেওয়া হয়েছে। এটিরও একাংশ প্রায় 70% ভাড়া দেওয়া হয়েছে, 30% এখানকার বংশধর উত্তরসূরিরা থাকেন, ভিতরে প্রবেশ নিষিদ্ধ। আমরা বাইরে থেকে যেটুকু ফটো তুলেছি, এখানে বহু সিনেমার শুটিং হয়েছে, যেরকম সত্যজিৎ রায়ের গোপীগাইন, বাঘাবাইন, এছাড়া অভিযান, যেটিতে মামা ভাগ্নে পাহাড়ের ছবিও রয়েছে, মৃণাল সেনের মৃগয়া, তরুণ মজুমদারের গণদেবতা, একদম রিসেন্ট সন্দীপ রায়ের গোসাইপুর সরগরম বা দামু, এগুলির শুটিং হয়েছে কিন্তু এই প্যালেসটিতে। চন্দ্রনাথ মন্দিরটি গড়ে উঠেছিল 1847 সালে। এটি আটচালা মন্দির, টেরাকোটার ফলকে কাজ, দেউল রীতির শিব মন্দিরেও দেখতে পারেন, সেটিতেও টেরাকোটার কাজ রয়েছে। এটি রঞ্জন প্যালেসের পাশে তৈরি করা একটি পার্ক, এখানকার বংশধররা প্যালেসটিকে মেনটেন করেছেন। কিন্তু বাকি যে দুটি রাজবাড়ি, একটি রাজবাড়ি তো সম্পূর্ণভাবেই একটি কলেজকে দিয়ে দেওয়া হয়েছে, আরেকটি রাজবাড়ি তো একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তাই কলকাতার অফবিট হিসেবে মামা ভাগ্নে পাহাড়, বক্রেশ্বর এগুলো দেখার পাশাপাশি হিতমপুর হতে পারে আরেকটি দ্রষ্টব্য স্থান। আবার দেখা হবে অন্য কোনো কোথাও। ভালো থাকবেন।